অর্থের ব্যাপারটা আমাদের সবচেয়ে বড়, অর্থের অপচয় বন্ধ করতেই হবে। আমার সময় ছিলাম না, আমি করি নাই, আরেকজন করে গেছে, এইগুলো কিন্তু আমি এসে করব না। অর্থের ব্যাপারটা আমাদের সবচেয়ে বড়। আমি ওনাদের বলছি যে বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন। দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ বহির সম্পদ লোন গ্র্যান্ট হোক দুটোই, বাইরের টাকা দিয়ে আনবেন যথেচ্ছার খরচ করবেন সেটা করবে না, এই এটা সবচেয়ে বড়। এবং এটা ইউটিলাইজেশন না, ফরেন এইড ব্যাপার হোক আপনি ব্যবহার দেখবেন এটা। আর দ্বিতীয়ত স্বচ্ছতা জবাবদিহিতা প্রক্যুরমেন্টের ব্যাপারে এগুলো আমরা ইস্যু করবেন। ওই পাসিং দ্য বাক, আমার সময় ছিলাম না, আমি করি নাই, আরেকজন করে গেছে, এইগুলো কিন্তু আমি ইস্যু করব না। আপনার দায়িত্ব নেবেন, পূর্বের যদি কেউ করে থাকে তাকে আমরা ইসে করবো। অতএব এই যে অনেক সময় টেন্ডেন্সি থাকে না, আমি তো ছিলাম না, মহাপরিচালকজন বলে যে আমার সময় হয় নাই, আরে বাবা আপনার সময় আমি মহাপরিচালকের দায়িত্ব নেবেন তো, কারণ আপনি আবার কিছু করবেন চলে যাবেন, আরেকজন বলে উনি করেছেন। অর্থাৎ এই টাকা পয়সার ব্যাপারে সে আরেকটা বাস্তবায়নটা সবচেয়ে উইক আমাদের, এই যে এডিপি বাস্তবায়ন এবার হচ্ছে একটা বিশেষ কারণ হয়ে গেছে, 54% কত জানি পাবেন না, সময় নেবেন করবে না। আর একজন প্রজেক্ট ডাইরেক্টর চারটা প্রজেক্টের দায়িত্ব থাকবেন, চারটা প্রজেক্টের দায়িত্ব থাকা মানে আপনি বুঝতে পারছেন চারটা প্রজেক্টে চারটা গাড়ি, যা হোক এইগুলো আমি বিশদ আপনাকে কোট করব না, এগুলো তো আমার অভিজ্ঞতা আছে, আমি তো সময় কাজ করে যেতে বলি, তো এইগুলো আমি বলি অ্যাভয়েড করবেন। আর যারা প্রজেক্ট ডাইরেক্টর আছে সব নেবে, তাদের যদি কিছু ঘাটতি থাকে, আমার যদি ঘাটতি থাকে ক্যাপাসিটি এসে থাকে একটু ট্রেনিং এসে দেবে। আর এই জন্য মধ্য কথা সেকেন্ড হলো যে আমরা ভবিষ্যতে সে কী করবো, 8-5 প্ল্যান শেষ, 9-5 প্ল্যান শুরু হওয়ার কথা, তাই না? ওনারা কাজ আমরা বলেছি যে এটা আপনারা এক্সারসাইজ করেছেন, আমরা এক্সটেকের মিটিংয়ে তারপর ক্যাবিনেট মিটিং আলাপ করবো যে 9-5 প্ল্যানটা কীরকম হবে, কত দীর্ঘই হবে, 5 বছর হবে কি না, কারণ আমাদের তো 5 বছরের দায়িত্ব সময় তো নিয়ে যায়। আমি বলছি আমরা একটার সাথে যোগসূত্র নিয়ে নেক্সট প্ল্যানটা নেব, নেক্সট কাজ করবো। এটা অনেক সময় হতে পারে রোলিং প্ল্যান, অনেক সময় যদি 2-3 বছরের কার্যকরী একটা প্ল্যান, কিন্তু এটার সাথে যোগ থাকবে আবার পার্সপেক্টিভটা এলা আছে পরিপ্রেক্ষিতে, ওটার সাথে যোগ দেবো। আমরা স্ট্যান্ড অ্যালং এই জাস্ট 2 বছরে যে এই কাজ করবো সেটা না, কারণ প্রকল্প কিন্তু একটার সাথে রিলেটেড, কিছু হাফ পে আছে, একটা আরও বেশি উপকৃত করবে সেগুলো।